আসছে আচ্ছা সারা রাতটাই সকাল রাতে কি ঘুমাচ্ছে সারা রাত ঘুমাইনি আচ্ছা আচ্ছা হ্যাঁ সারা রাত ঘুমাইনি শুধু কালকে না তার আগের দিন আচ্ছা আচ্ছা কারণ আর এতদিন তো অন্যরকম মানসিক ডিপ্রেশনে ছিলাম একটা কথা ভেবে যে ভাইয়া চলে গেল ভাইয়া কবে আসবে কবে দেখব হিরোকে মানে এই জন্য আমি অনেকটা এক্সাইটেড অনেকটা এক্সাইটেড তুই কই থেকে আসছিস আমি আসছি বাইবেল থেকে বাইবেল থেকে জি এই যে জামের মধ্যে একদম আমি 12 বছর ধরে সেই ছোটবেলা থেকে স্কুল জীবন থেকে কলেজ লাইফ পার করলাম এখন আমি এখনো অবধি এবং আজীবন ভালোবাসি তুমি কি করো এমনিতে আমি বর্তমানে বাসায় বসে তখন থেকে অনেকটা উত্তেজিত এবং অনেকটা অনেকটা দোয়া করছি আল্লাহর কাছে দোয়া করছি সত্যি কথা যেটা যে ভাইয়া ভালোভাবে আসুক ভালো থাকুক ভাইয়া আমাদের ভালো কাজ উপহার দেয় ভাইয়াকে ভালোবাসি দূর থেকে আজীবন ভালোবেসে যাবো আমি পার্সোনালি অনেক ভালোবাসি অনেক ভালোবাসি আমি দেখেছি বাট এরকম ভিড় বা নানান লোকজনের কোনো ভাবে আমার হয়তো কাছে সেভাবে আমার হয়নি কথা বলা হয়নি তাকে পায়ে ধরে সালাম করার ইচ্ছা আছে সেই সুযোগটা আমি সুপারস্টার শাকিব খানের কাছ থেকে চাই শাকিব খানকে কি বলতে চান আমি তার কাছ থেকে এটাই চাই আমি তার পায়ে ধরে সালাম করি শাকিব খান যদি তাকে দেখে আমি তাকে তার পায়ে ধরে সালাম শাকিব খানকে কি বলতে চান এই ভিডিওতে বলো এবং চাই সে আমাদের ভালো ভালো কাজ উপহার দেখ আমাদের মাঝে থাকুক ভালো ভালো সিনেমা উপহার দেখ আর অগ্নিপথ মুভিটাও যেন রিলিজ হয় তার সব মুভি দেখি দেখে যাব এটা আমার জন্য দীপক ক্যারেক্টার হ্যাঁ হ্যাঁ আপনি যেটা বলতে চাচ্ছেন যে আসলে ভালো ভালো পরিচালকের জন্য সিনেমা করেন তিনি হ্যাঁ হ্যাঁ ভালো ভালো ছবি করুক ভালো ভালো ছবি করুক এবং তার সব কথা এ টু জেড সে সবাই তো সুখী হতে চায় অনন্ত ভালোবাসা থেকে শুরু করে এই অবধি সব সিনেমা দেখেছি হলে গিয়েছি স্কুল পালাইছি কলেজ পালাইছি বাসায় মার খেয়েছি এই শাকিব খানের মুভি দেখার জন্য আমি একটা মেয়ে মানুষ হই ঠিক আছে আমি একটা মেয়ে মানুষ হই আজ অবধি শাকিব খানের জন্য ভালোবাসা খুব বড় ভালোবাসা আর কি বলবো ভাইয়া আমি গরমের মধ্যে ঘেমে যাচ্ছেন তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই যে গরম ঘেমে যাচ্ছে তারপরে কিন্তু আসলে শাকিব খানের জন্য অপেক্ষা করতে হ্যাঁ অপেক্ষা করতেছি অপেক্ষা করব হিরোকে একটা বার শুধু দেখতে চাই একটু কাছ থেকে